আমি মাহফুজা খাতুন সবাইকে যথাযোগ্য নমস্কার ও যথাযোগ্য সালাম জানাই। মাননীয়া, আপনি নির্বাচিত আর বালুরঘাটের মাননীয় সাংসদ সুকান্ত মজুমদার, রায়গঞ্জের মাননীয় সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, আলিপুরদুয়ারের মাননীয় সাংসদ জয়ন বারলা, জলপাইগুড়ি মাননীয় সাংসদ জয়ন্ত রায়, ব্যারাকপুরের মাননীয় সাংসদ অর্জুন সিং, এনারা কি নির্বাচিত নন? কোন এক্তিয়ারে বসম্বত পুলিশ প্রশাসনকে দিয়ে এনাদেরকে গৃহবন্দী করে রেখেছেন? মাননীয়া, আপনার দেওয়া গণ্ডি করোনা ভাইরাস মানেনি, উপরন্ত আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। যারা সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে ফাইট করছে করবে, সেই স্বাস্থ্যকর্মীদের, নার্সদের, ডাক্তারদের প্রয়োজনীয় সুরক্ষা ছাড়াই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করাতে বাধ্য করছেন, পক্ষান্তরে ওনাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছেন। নবান্নের দেওয়া বিবৃতি অনুযায়ী মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা 7 থেকে 3 নেমে যায়। আর একটা ধমক দিলে এই মৃতের সংখ্যা শূন্যে দাঁড়িয়ে যেত। মৃত ব্যক্তিকে জীবিত করতে এ পর্যন্ত পৃথিবীর কেউ পারেনি, আপনি সেই অসাধ্য সাধন করে দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী রাজ্যকে প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করেনি, অথচ আপনি প্রাপকদের বঞ্চিত করছেন। কেন্দ্রের দেওয়া রেশন সামগ্রীও আপনার অনুপ্রেরণায় নির্বিচারে লুট হয়ে যাচ্ছে। লুটেরাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে যারা লুটের রেশন সামগ্রীর তথ্য প্রমাণ সহ জনগণের সামনে তুলে ধরছেন, তাদের বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা নিচ্ছেন। তার একটা জ্বলন্ত উদাহরণ, রাজ্য পর্যবেক্ষক মাননীয় কৈলাস বিজয় বর্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ, আপনার বিনা অনুমতিতে কেন্দ্রীয় প্রতিনিধিদের রাজ্যে আসতে পারিবে না, রাষ্ট্রটা জলের মতো পরিষ্কার, তথ্য প্রমাণ লোপাট ও আপনার অযোগ্যতায় রাজ্যের ভয়ঙ্কর পরিস্থিতি যাতে উন্মোচিত না হয়। সত্য সেলুকাস, কি বিচিত্র এই রাজ্যের নির্বাচিত নবান্নের মালকিন, ভারতীয় জনতা পার্টির ডাকে সাড়া দিয়ে আপনার রক্তচক্ষুকে উপেক্ষা করে কার্যকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, হাজার হাজার কর্মী অসহায় ক্ষুধার্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। মাননীয়া, শুনে রাখুন, আজ শতচেষ্টা করেও পুরোভাবে আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানো আটকাতে পারবেন না আপনি। ধন্যবাদ।